হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? 2024-এ এসেও S21 5G কেনা উচিত নাকি কোনোভাবে কেনা উচিত না, সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। মূলত ক্যামেরার উপর বেশি জোর থাকবে, এটাকে তুলনা করব এক ধাপ নিচের S20 ও সেম বাজেটের iPhone 11 সাথে, এবং এই ফোনের পজিটিভ এবং নেগেটিভ দুই দিকই আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন। প্রথমে চলুন ডিজাইন নিয়ে কথা বলি। বক্স হিসেবে ডিজাইন আর অনেক ছোটোখাটো একটা ফোন, অনেক হ্যান্ডি, ছোটোখাটো হওয়ায় খুবই সহজে ব্যবহার করা যায়। এটার ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ড, আর এক কোনায় ক্যামেরা পাম্পের অবস্থান। ডিজাইন আপ টু দ্য মার্ক, কোনোভাবেই পুরনো বলা যায় না। আর S22 ও S21 ডিজাইন প্রায় একই রকম, তাই ডিজাইন ও লুক নিয়ে 2024-এ আশা করি কোনো সমস্যা হবে না। তো প্রথমে চলুন ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে স্পেক যদি দেখি তো থাকবে 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 180p প্যানেল উইথ 120Hz রিফ্রেশ রেট। অসম্ভব সুন্দর একটা ডিসপ্লে। প্লাস মডেলগুলির রেজুলেশন একটু হাই হলেও একসাথে রাখলে কোনো পার্থক্য বুঝতে পারবেন না। টিপিক্যাল স্যামসাংয়ের ডিসপ্লে তুলনামূলক কন্ট্রাস্টি ও শার্প ছিল, মাঝে সেলফি ক্যামেরার জন্য খালি ছোট একটা ডট থাকায় আরও দারুণ লাগে। বেজেলের দিকে যদি দেখি তো বেজেলের পরিমাণ অনেক কম, কিন্তু আগের মডেল S20 মতো কার্ভ না, ফ্ল্যাট প্যানেল, এবং আমার কাছে কার্ভের থেকে ফ্ল্যাট প্যানেলই বেশি ভালো লেগেছে। ডিসপ্লেকে 10-এর মধ্যে 8 দেওয়াই যায়। এটা থাকবে Android 14-এর সাপোর্ট, আর স্টিরিও স্পিকারের সাউন্ড কিছুটা এরকম। আমি যে ভেরিয়েন্টটা ইউজ করছি সেটা হলো 8/256 GB এর, আর প্রসেসরের জন্য আছে Snapdragon 888। Snapdragon 888 সম্পর্কে কম বেশি সবাই জানেন, দুর্দান্ত একটা প্রসেসর, সকল ধরনেরই গেম খেলা যায়। আমি টুকটাক গেম খেলে দেখেছি, কোনো ল্যাগের ইস্যু পাই নাই, আর ডেইলি ইউজে কোনো ঝামেলা হয় না। প্রসেসর এবং স্যামসাংয়ের UI মিলে দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, তবে গেম খেললে ফোনটা একটু হিট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। Exynos-এর ভেরিয়েন্টটা বর্তমানে আমার কাছে নাই, তবে আমি তুলনা করে দেখেছিলাম Exynos-এর ভেরিয়েন্ট থেকে স্ন্যাপড্রাগনটা একটু ভিন্ন পারফর্ম করে। ভিডিও ও ফটোর তুলনা করেছিলাম, S21-এর Exynos ভেরিয়েন্ট থেকে স্ন্যাপড্রাগন বেশি ভালো পারফর্ম করেছিল। এটার ব্যাটারি হলো 4000mAh এর ও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ও 15W দিয়ে ওয়্যারলেস চার্জ করা যায়। ব্যাটারির ক্ষেত্রে এটা বলবো যে যদি কন্টেন্ট দেখতে পছন্দ করেন কিংবা গেম খেলতে ভালো লাগে, তবে দিনে অন্তত 2 বার ফুল চার্জ করা লাগতে পারে। তো এখন চলুন ক্যামেরা নিয়ে আলোচনা শুরু করা যাক। ক্যামেরা নিয়ে একটা ইস্যু আছে যেটা নিয়ে আমি পার্থক্যের পর কথা বলবো। তো ক্যামেরা সেন্সর নিয়ে যদি কথা বলি, পিছনে থাকছে মেন সেন্সর হিসেবে 12 মেগাপিক্সেলের সেন্সর, যেটার অ্যাপারচার 1.8, আরও থাকছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ও টেলিফোটো লেন্সের জন্য থাকছে 64 মেগাপিক্সেলের একটা সেন্সর। মেইন 12 মেগাপিক্সেল দিয়ে ভালো ডিটেল পিক তুলতে পারবেন, ভালো আলোতে ভালো পিক দেয়। চলুন কিছু পিকচার দেখি। পিকচার জুম করলে একটু স্মুথ লাগতে পারে, তবে ইনাফ ডিটেল আছে। স্যামসাং S21 নাইট মোডে ভালো পিক তুলতে সক্ষম, এবং এটা তার আগের মডেল S20 এর থেকে নাইট মোডে একটু ভালো পিকচার ক্যাপচার করতে পারে। iPhone 11-এর মেন সেন্সরের সাথে যদি S21-এর মেন সেন্সরের পিকচারের তুলনা করি তো পার্থক্য তেমন একটা বোঝা যায় না, শুধু কালার টোনটা একটু ভিন্ন, ডিটেলেরও তেমন খুব একটা পার্থক্য নাই। পোর্ট্রেট মোড নিয়ে যদি কথা বলি তো দুইটাই অসাধারণ পিকচার দেয়, ও আগের মতোই খালি কালার টোনের একটু পার্থক্য আছে। ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর নিয়ে যদি কথা বলি তো স্যামসাং ও আইফোনের মধ্যে স্যামসাং এটা বেটার পিকচার দেয়, ও ডিটেলও একটু বেশি। iPhone 11-এর অ্যাপারচার 2.4 ও স্যামসাংয়ের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের অ্যাপারচার 2.2, তো বোঝাই যাচ্ছে স্যামসাং একটু ব্রাইট পিকচার প্রোভাইড করবে। তবে স্যামসাং এটা বেটার লেগেছে আমার কাছে, আপনার কোনটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়েন। সামনে 10 মেগাপিক্সেল সেন্সর নিয়ে যদি কথা বলি তো এটা দিয়ে কোয়ালিটি সেলফি তোলা যায়, ফেস কিছুটা স্মুথ করে দেয়। অবাক হবেন যে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় 4K 60fps-এ। ভিডিও নিয়ে যদি কথা বলি তো মেন সেন্সর দিয়ে 4K 60fps-এ ভিডিও করা যায়, এমনকি 8K 24fps-এও ভিডিও করতে পারবেন। স্যামসাং S21 দারুণ কোয়ালিটি ভিডিও ক্যাপচার করতে সক্ষম। তো একটা ইস্যুর কথা বলেছিলাম প্রথমেই, তো ইস্যুটা হলো এটা ভিডিও করার সময় প্রচুর হিট হয়, পুরো চুলার মতো গরম হয়ে যায়, তাই এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। তো স্যামসাংয়ের ক্যামেরা সেকশনের মধ্যে আরও অনেক ফিচার আছে, যেমন প্রো মোড ইউজ করতে পারবেন, পোর্ট্রেট ভিডিও করার অপশন আছে, প্রো ভিডিও করতে পারবেন, যেগুলি নিয়ে চাইলে একটা ডিটেল ভিডিও বানাবো। এছাড়া সুপার স্লো মোশন আছে, ডিরেক্টর ভিউ আছে, যেটা S20-এর ডুয়েল রেকর্ডিংয়ের আপডেট ভার্সন। তো এগুলি ছিল স্যামসাং S21-এর প্রায় সকল ফিচার। এখন আসি 2024-এ এটার পজিটিভ ও নেগেটিভ দিক, এবং এটা কেনা যাবে কি না। পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি তো আপডেট ডিজাইন থাকছে, লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট থাকবে, কম দামে ভালো একটা প্যাকেজ হতে পারে।
নেগেটিভ দিকে যদি আসি তো ব্যাটারি একটু কম, কার্ভ লাভারদের জন্য কার্ভ নাই, হেডফোন জ্যাক নাই, প্লাস্টিক ব্যাগ ও মেমোরি কার্ড স্লট নাই। তো এগুলি মূলত তুলে ধরার মতো কিছু পার্থক্য। 2024 এসেও S21 5G ভালো একটা প্যাকেজ এবং এটা আপনার পছন্দের লিস্টে থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাছাড়া নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।